আমরা দাঁড়িয়ে আছি মস্কোর ঐতিহ্যবাহী অক্টোবর সিনেমা হলের সামনে, যেখানে চলছে 39তম মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল। এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এবারের এই ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের কিন্তু গ্রুপ চলচ্চিত্রটি দেখানো হবে, এবং এটি দেখানো হবে 28 এবং 29 জুন। তো আগামীকাল এখানে 4:30-4:30 এখানে প্রদর্শিত হবে, এবং মস্কো বাংলাদেশের যারা এখানে বসবাস করছেন তাদের জন্য সবাই হলে আসেন, ছবি মিস করবেন না, হলে আসবেন। এবং অনেক বছর পরে 2012 সালের পরে কিন্তু আবারও সিনেমা হলে গিয়ে বাংলা চলচ্চিত্র দেখা কিন্তু একটি সুযোগ হয়েছে মস্কোবাসীদের জন্য, বাঙালিদের জন্য, এবং এই সুযোগ কিন্তু হাতছাড়া করবে।